কাঁচা মরিচ গত সপ্তাহ ছিল 200, আজকে এই সপ্তাহ হয়েছে 140, আগের তুলনায় একটু কমছে মরিচের দাম। আরো আমদানি কম বেশি হইলে দাম, আমদানি কম হইলে মরিচের দাম একটু বাইরে যা, আর আমদানি কম হইলে একটু আমরা একটু বাইরে যা, আর বেশি হইলে দাম একটু কমে যায়। এখন তো সংসার চালানো একটু কষ্ট করি, মানে যেভাবে আপনার জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, সেই অনুযায়ী কিন্তু ইনকাম মানুষের কিন্তু কমে যাইতেছে। ইনকাম কিন্তু বেশি হচ্ছে না, কিন্তু দ্রব্যমূল্যের কিন্তু দাম বেড়ে যাচ্ছে, এদিক দিয়ে একটু জীবন ছাড়া কিছুটা কষ্টকর। বর্তমান বাজারে আপনার লাল ডিম যাচ্ছে হলে 150 টাকা ডজন, আর সাদা ডিম যাচ্ছে হলে আপনি 140 টাকা ডজন। গতকালকে থেকে 5 টাকা ডজনে বাড়ছে আর কি। বাড়তেছে মুরগি আদারের দাম বেশি, তার কারণে তারপর হলো মুরগি মারা যাচ্ছে গরমের কারণে, তার কারণে আর কি ডিমের দাম বাড়তে বর্তমান বাজারে। আরো দারের আমাদেরকে বলতেছে জিনিসপত্র আসলে কি, মানে 15-20 দিন আগে যেই দামটা ছিল এখন আসলে অনেকটা একটুটা কম আর কি। মনে করেন আমার গাঁওতার ভিতরে যারা আমরা চাকরিজীবী চাকরি করি, তারা তো মনে করেন 100-200 টাকা কেজি কেনা সম্ভব না। আগে তো 15-20 দিন আগে ওই সিসিঙ্গা ওই যে পটল এটি 100-80 টাকা করেই ছিল, এখন তাও মোটামুটি করা যায়। পটল ধরেন নিচে 50 টাকা কেজি, ওই আপনার পেঁপে নিচ্ছিল মনে করেন 150 টাকা কেজি, আগে 100-80 টাকা নিচে পাওয়া যেত না। কারণ আমার বাসা হইলো নাখালপাড়া, আমি বাজার করতে আসি কারণ বাজার দুইটা সেভ করার জন্য। কারণ আমার মতো গরিব মানুষ তো আর মনে করেন ওই যে বিশাল বহু দোকানে তো আর কেনা সম্ভব না, এই জন্য আর কি কেনা কারণ বাজার আসা। দাম কমছে পাকিস্তানি 300-290 ব্যবস্থা চলতেছে, আর ব্রয়লার 190 টাকা কেজি, আর আপনার লালটা চলতেছে 320 টাকা কেজি, আর সাদালি আর 260-270 অবস্থা চলতেছে কেজিতে। 40-50 টাকা কমছে কেজিতে, ব্রয়লার করছে 20 টাকা, আর এটি কমছে মনে করেন 40-50 টাকা করে। মানে জ্বরের কারণে মানে এখনও সরবরাহ ঘাটতি দেখি না, মানে আপনার হলো আমাদের কাছে 28-30টা আইটেম আছে, 28-30টা আইটেমের ভিতরে খালি 2-3টা সবজির দাম একটু বেশি, আর অন্যান্য সবজির দাম আগের মতনই আছে। যেমন আপনার হলো বেশি হলো, যেমন আপনার হলো টমাটো আগে ছিল আপনার হলো 60-65 টাকা কেজি, বর্তমান হলো আপনার হলো 100-95 টাকা কেজি, আর হইলো শসা আগে ছিল আপনার হলো 40-45 টাকা কেজি, বর্তমান হইলো আপনার হলো 70-80 টাকা কেজি, গাজর আগে ছিল আপনার হলো 60-65 টাকা কেজি, বর্তমানে 90-100 টাকা কেজি, আর অন্যান্য সবজি ধরুন মোটামুটি আগের মতনই মানে আপনার হলো 40-50-60 টাকার ভিতরে আর কি। জি ভাইয়া, এখন বর্তমান বিক্রি করতেছে আপনার 76 টাকা কেজি রাজশাহী, আর ফরিদপুর 72-74 এরকম, আর গতকাল বেছি ফরিদপুর বেছে 68, আর রাজশাহী বেছে হলো আপনার 70-72। এলসিপিএস না থাকার কারণে আর সামনে কোরবানি তো আমরা দরকার 5 কেজি, আপনি নিতেছেন 20 কেজি, আর একজন দরকার 2 কেজি হলে চলে হে নিতেছে 5 কেজি, এইভাবে আমরা দামটা বাড়াই। আসলে মূলত আরও পেয়েছে এখন সিজন শেষ প্রান্তে, তো তার কারণে এই দাম বৃদ্ধি। কোরবানি উপলক্ষে সবাই একটু বেশি বেশি করে নিতেছে, তার কারণে দাম দেখা দেখি দাম বাড়তেছে। আমাদের দেশের টমেটো এখন তো দাম বেশি, গাজর আমাদের দেশে ওগুলোর দাম কম, কিন্তু বাংলাদেশের পাবলিক এমন আমার দেশেটা খাবে না, চায়নাটা খাবে, ওই চায়নাটা খাই তাদের ডবল দামে মানে 160-140 টাকা খায়, আমার দেশিটা ক্ষুদা 70-80 টাকা এটি নেয় না। আমাদের দেশটার কত প্রেমিক, দেশপ্রেমিক আমরা, আমরা এই দেশের জিনিস দিলে এটা চলবো না, যেটা ইন্ডিয়ান টমেটো আইলে এটা 200 টাকা খাইবো, আমাদের দেশের অনেক 80-100 টাকা কেজি পেয়েছে কিনা ভাই। টমেটো সিজন শেষ, সবজির দাম প্রায় সেম, 50-60 টাকা কেজি পেঁপে পাওয়া যায়, দুন্দুল পাওয়া যায় 40 টাকা কেজি, কার্গল পাওয়া যায় 70 টাকা কেজি, ছোটা পাওয়া যায় 70-80 টাকা কেজি।